আজি মই খাম গৰু মাংস, এইখিনি হল গৰু মাংস। হিন্দু হয় যদিও আজি মই গৰু মাংস খাম। হ্যালো, আসসালামু আলাইকুম। পিতা খবর আসুন নি বলা, আশা করি আল্লাহর রহমতে আপনার সব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকু বহুত জাতিলা বড় নেউলে গুলো লুই আইছি। তো নেউল গুতার কিছু বাসন শুনি নাই, নেউলেও আজকাল বাসন দেওয়া জানে বুঝছো না। তো নেউলের বাসন ওইটা শুনি লাই তুলা তানন মুখ বয়ানি, এর বাদে কিছু আমার মুখ বয়ানি আছে ওইটা সুন্দর হিসাবে বিস্তারিত দিব আপনাইতে, লগে থাকবা আর টপ আটক দেওয়ার সুযোগ করবা। অনেক দিন বাদে আইছি, পুরা 1 মাস 2 দিন বাদে, লগে থাকো সারা। নেল শুরু করো, তোমার গুবর মুখখান দিয়া শুরু করো, আমরা দেখতাম চাই। এই ইসলামী ধর্ম লোকসকলে অকল বেয়া কামবোৰ কৰিবলৈ শিকিলে। পৃথিবীত যিমান বেয়া কাম আছে সব অকল তেখেতলোকেহে কৰি থাকে। আশা করি আপনার সবে শুনছো বুঝছো না, কিলা মানে এটেক করে তে আরো কি বাসন আছে ওগুতা শুনি লাও, লাগালো কি শুনি লাও ফট করে বাসন, কিন্তু আমারও বাদে শুনা লাগবো না, ওগু শুনি লাও। আজি মই খাম গৰু মাংস, এইখিনি হল গৰু মাংস। হিন্দু হয় যদিও আজি মই গৰু মাংস খাম, খাবলৈ বাধ্য হৈছো। আৰু মই ভাবিছো মই মোৰ হিন্দু ধৰ্মটো এৰি দিম, আৰু এতিয়া মই মানে ইছলামীয় ধৰ্ম ল'ম, আৰু দৰাও মানে মই ইছলামীয় ধৰ্মৰ দৰা চাম। আৰু সেইটো কাৰণে আজিৰে পৰা গৰু মাংস খাবলৈ ষ্টাৰ্ট কৰিছো, যাতে পিছলৈ গৈ মই গৰু মাংস খাব পাৰো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ও খরগোশকর শুনছো না, খরগোশকর বাসন শুনছো না, খরগোশে কি তা কয়। ও খরগোশে কইতাম যে ও খরগোশ যদি মুসলমান যদি অত বাদ, আর মুসলমানে যদি সারা বাদ কামল লিপ্ত থাকেন, তে তুই মুসলমানে কি সুয়াদ বইলে কেন আমার ওখান বুঝা। এখন তুই চাইয়া দেশ তো মুসলমানের তাকে বড় বড় সরু সরু তোর মুসলমানের তাকে না, মুসলমানের বড় বড় আর দেড় হাত লম্বা লম্বা তাকে, ওটা লাগে মুসলমানের কি সুইতে আরাম লাগে না, নি মানে গরুর ঠেং শুনছো না। আর এখন তো প্লেট ভরি আহিবে মুসলমান বালা না, মুসলমান সারা খারাপ কামে লিপ্ত থাকুন, আর এখন আবার বইছে কিতা গরুর মাংস লইয়া, আবার গরুর মাংস খাইতাম আমি। আমার এখন তোমার কিতা ইন্দু ইতা আর কেউ কোনো হেঙ্গা করি না, বিয়া করি না, মূলা ফুরিন দিয়ে আপনি একদম তলে তলে উপর মতো মূলা ফুরিন দিয়ে বাড়িয়ে খেতে দিলেই শুনি। লাস্ট ফিনিশিং রয়েছে মুসলমানও আইয়া, মানে তুমি আইয়া মানে নাম খারাপ কথা, ইনও তোমার জায়গা নাই, ইনও মূলা ফুরিন দিয়ে আরো বাড়িয়ে খাবে। তুমি যে তুমি যদি মুসলমানও আইতে চাও তাহলে তোমার বাহত্তর বার ফইলা তোমার গোসল করাইতে লাগবো, ফা ফানি দিয়া গোসল করে। তোমার এটা হবিছি যেটা জানুয়ারি সুরত যেটা বিত্তর বার জানুয়ারি সুরত যত কানাতে সারা বদলানি লাগবো, এর বাদে তোমার মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করানি লাগবো। ইসলামও আর কোনো অসুবিধা নাই, আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, কিন্তু তুমি খরকুশ রে মেকরো লাগান চৌকালি রে, তোমার ফইলা বালা করে ফুরন দি জাড়িয়া বাদে আনা লাগবো ইসলাম ধর্ম বুঝছো না। আর তুমি ইসলাম ও যেন 1 ঘন্টা তো চিল্লে ভিডিও কু বানাইলাম, একটু আপনার তো দয়া মায়া লাগছে না। লাইক করো, লাইক লাইক কমেন্ট শেয়ার ফলো যত আছে সারা করিয়া, আর ঘন্টা বাজে গিয়ে যাইও খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।